সারা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ভাঙাকুটি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জোনাল অফিসের সামনে AIBEA, BPBEA এবং AIBOBECC অনুমোদিত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা ধর্ণা অবস্থান ও সভা করেন। মূলত আউটসোর্সিং বন্ধ সহ বিভিন্ন দাবি জানানো হয়। এদিন রাজ্যের 18টি জোনাল অফিসে এই ধর্ণা ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা জানান, এই দাবি জানিয়ে তারা আগামী 30শে মে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন। যদি তাদের দাবি মানা না হয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে তারা হুঁশিয়ারি দেন। আউটসোর্সিং এর বিরুদ্ধে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করার জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। এটা ব্যাংকের কাজ আউটসোর্সিং করার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, ধর্ণা চলছে সারা দেশ জুড়ে। এই ধর্ণার প্রোগ্রাম হয়েছে সমস্ত জায়গায়, সমস্ত স্টেট ক্যাপিটালে ধর্ণা হচ্ছে, এবং আমরা চাই আউটসোর্সিং বন্ধ করো, অ্যাডিকুয়েট রিক্রুটমেন্ট করো, নিয়োগ করো ব্যাংকের মধ্যে, এবং চাকরির শর্তাবলীর ওপরে আক্রমণ করো না। আমাদের দাবিটা হচ্ছে আউটসোর্সিং বন্ধ করো আর অ্যাডিকুয়েট। আমরা 30 তারিখে ধর্মঘটে ডাক দিয়েছি, তাতেও যদি তারা না পিছোয় তাহলে আমরা আরও ধর্মঘটে যাব। আমাদের সারা দিন ব্যাংক অফ বরোদা এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে পশ্চিমবাংলায় ধর্ণা প্রোগ্রাম চলছে। এই ধর্ণা প্রোগ্রামটা হলো ব্যাংক অফ বরোদা ম্যানেজমেন্ট সেন্ট্রালি একটা সিদ্ধান্ত নিয়েছে, ওনারা আউটসোর্স করবেন ক্লিনিং এবং সুইপিং কাজে, ক্লিনিং এবং সুইপিং কাজে। তার বিরোধিতা করে আমাদের আজকে সারা দেশে 18টা জোনাল অফিসের সামনে আমরা ধর্ণা দিচ্ছি। আমরা AIBA এর একটা অ্যাফিলিয়েটেড ইউনিট, AIBA এর যা সিদ্ধান্ত সেই অনুযায়ী যেখানে যেখানে ধর্ণা, যেখানে যেখানে আউটসোর্স করা হবে সেখানেই আমরা ব্যাংকের এই লাইনের বিরোধিতা করব। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।